ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله الحمد لله الحمد لله كفى والصلاه والسلام على نبي المصطفى اما بعد بهاي برشنك والسن যে কিস্তিতে গাড়ি খরিদ করা যাবে কি না বা কিস্তিতে গাড়ি খরিদ করলে সুদ হবে কি না জজাকাল্লাহরন বলবো যে কিস্তিতে শুধু গাড়ি নয় যে কোনো পণ্য খরিদ করলে ইনশাআল্লাহ সুদ হবে না কিস্তিতে খরিদ করা এবং নির্দিষ্ট সময়ে পরিশোধ করে দেওয়া যেমনটা চুক্তি হবে এমনটা শরীয়ত সম্মত বেচা কেনা তবে এখানে লক্ষণীয় বিষয় হলো যে আপনি কোম্পানি থেকে সরাসরি পণ্য গ্রহণ করবেন গাড়ি ফ্রিজ যেতে হোক না কেন এটা জরুরি কেননা যদি এমন হয় যে কোম্পানি আপনাকে টাকা দিল নির্দিষ্ট হারে সুদ দিতে হবে নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে হবে তাহলে সেটা অবশ্যই সুদ হয়ে যাবে তো বাকিতে পণ্য ক্রয় করা এবং সেটা কিস্তিতে পরিশোধ করা এটা সরিয়ে সম্মত এক দলিল হবে যেমন সোনানু তিরমি যেতে হাদিস রয়েছে হাদিস নাম্বার বারোশো ষোলো আন আয়েশাতারদ ইয়া লাল্লাহুতা আলা আনহা কোয়ালাত কান আলা আর সুলিল্লাহি সল্লহ লাগিব সাল্লাম সাউবান কেত্রিয়ানী فكان إذا قعد فعلق ثقل عليه فقدم بز من الشام لفلان اليهودي فقلت لو بعثت إليه فاشتريت منه ثوبين إلى المسيرة فأرسل إليه إلى آخر الحديث جاء مزن عائشة رضي الله تعالى عنها بلسن رسول صلى الله عليه وسلم দুটি পোশাক ছিল যেগুলো ভারী ছিল এবং সেগুলো ঘামের কারণে আরও বেশি ভারী হয়ে যেত এমনটা অনুভব করে আম্মাদান আয় সারদ আল্লাহ তালা আনহা রসুল সাল্লাহু আলী বললেন যে আপনি যদি অমুক ইহুদির কাছ থেকে আপনার জন্য দুটি কাপড় কিনে নিতেন পাতলা দেখে এবং এর মূল্য আপনি আপনার সুবিধা মতো পরিশোধ করতেন তাহলে ভালো হতো এটা আমি বললাম হাদিসের বাসা আমার বাসায় তো আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির নিকট লোক পাঠিয়ে দিলেন আম্মাদান আয়েশা রদি আল্লাহু তাল আনহার কথা মোতাবেক কিন্তু সে হতভাগা ইহুদি বিশ্বাস করেনি এবং কাপড় দেয়নি তো এখানে লক্ষণীয় বিষয় হলো যে আম্মাদান আয়েশা আল্লাহ তা আল্লা আনহা বললেন যে আপনি কাপড় এখন কিনে নিয়ে মূল্যটা আপনার এবং ক্রেতার মাঝে চুক্তির ভিত্তিতে সুবিধা পরিশোধ করবেন এই সিদ্ধান্তে আল্লাহর রসুল কোনো আপত্তি না করেই লোক পাঠিয়ে দিলেন অর্থাৎ এটা শরীরসম্মত পদ্ধতি একটি বৈধ পদ্ধতি বৈধ কিনা যার ফলেই রাসুল আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেননি বরং লোক পাঠিয়ে দিয়েছেন তো এটি একটি শক্ত দলিল যে কিস্তিতে কিনা করা পণ্য ক্রয় করা এটা সম্মত এবং এ সম্পর্কে আরও হাদিস নিতে পারেন সহিয়াল বুখারি থেকে হাদিস একটি বিশাল লম্বা হাদিস সেটাও আম্মাজান আয়েশা রদি তালা আনহা থেকে বর্ণিত হাদিস হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো তো তেষট্টি নম্বর হাদিস যে বারিরা রদি তালা আনহা তার যেই মনিব ছিল তার যে মালিক ছিল যে তাকে খরিদ করেছিল তার সাথে তার সাথে চুক্তি করেছিল যে সে প্রতি বৎসরে এক উকিয়া করে দিবে এভাবে নয় বৎসর দিলে পরে সে নিজেকে মুক্ত করে নিবে নিজেকে কিনে নিবে অর্থাৎ দাসত্ব জীবন থেকে নিজেকে মুক্ত করে নিবে তো এই তার চুক্তির কথা আম্মাদান আয়েশা রদিয়াল আনুকে বললেন এবং বলেন আমাকে এক্ষেত্রে আপনি সাহায্য করুন তখন আম্মাদান আয়েশা তালা আনহা বারিয়া রদিয়াল্লা তালা আনহাকে বললেন তোমার মালিক যদি সম্মতি হয় তাহলে আমি একসাথে এই নয় উকিয়া দিয়ে তোমাকে মুক্ত করে নেব তো যাই হোক বিস্তারিত ঘটনা কিন্তু এখানে যেটা উদ্দেশ্য বলার যে বারিদা আল্লাহ তালা আনহা প্রথমে এসে বললেন আম্মাদান আয়েশাকে যে আমি আমার মালিকের সাথে চুক্তি করেছি প্রতি বৎসরে এক উকিয়া করে শোধ করবো আমার এই মূল্য যা দিয়ে সে খরিদ করেছে তো এই কথা আম্মাদান আয়েশা রদি আল্লাহ আনহা শুনলেন তাতে কোনো আপত্তি করলেন না অর্থাৎ এটি একটি বৈধ পদ্ধতি যদিও তিনি চেয়েছিলেন যে সেটা একসাথে দিয়ে মুক্ত করে নেবেন কিন্তু সেই মালিক পরে সম্মতি হয়নি তো বলবো যে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কিস্তিতে বেচা কিনা করা সেটা বৈধ তাই আপনাকে বলবো যদি আপনি কোম্পানি থেকে সরাসরি গাড়ি কিনে নেন মূল্য নির্ধারণ করি এবং ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষে পরিশোধের নিয়ম নীতি নির্ধারিত করে নেন তাহলে এটা সুদ হবে না ইনশাআল্লাহ এটা বৈধ বেছে কিনা যার সপক্ষে আপনাকে দুটি হাদিস দেওয়া হলো একটি সহিয়াল বখাতির হাদিস দুই হাজার পাঁচশো তেষট্টি আরেকটি হলো তিরমিজির হাদিস হাদিস নাম্বার বারোশো ষোলো اشاكوري مصطفي للسن جزاك الله خيرا